অসহনীয় তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে শরিয়তপুরে বৃষ্টির জন্য ইস্তিষ্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয় বৃহস্পতিবার সকাল দশটায় শরীয়তপুরের ডামুড্ডা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই নামাজ আদায় করা হয় নামাজে ইমামতি করেন হাটুরিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন উপাধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন শরীয়তপুরী পরিবেশের বিপর্যয় এটা আমাদের গুনাহের কারণে হতে পারে এবং মানুষজন আজকের যে পরিবেশ নষ্টকারী সেই হিসাবে হতে পারে এই দুই অবস্থাতে এই বিপর্যয়ের কারণে যে আবহাওয়ার প্রচণ্ডতা মানুষের চলাচলের বিঘ্নতা এবং মানুষের বসবাসের অনুপযোগী হয়ে গেছে এবং শিশু বাচ্চা সহ নারী পুরুষ এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান জিনিস বন্ধ হয়ে গিয়েছে এই পরিবেশে এর এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের আমাদের আমাদেরকে আমরা আল্লাহর কাছে গুনাহার মাপ চেয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা বা তথা সালাতুল ইস্তস্কার নামাজ আদায় করেছি বৈশাখ মাসের শুরু থেকে সারা দেশের মতো শরীয়তপুরেও শুরু হয় তীব্র তাপপ্রবাহ এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন ডামুন্ডায় বৃষ্টির জন্য হাজারো মুসল্লি জামায়াতের সঙ্গে ইস্তিসকার নামাজ আদায় করেন অনেক ধর্মপ্রাণ মুসলমান মানুষজন একসাথে মিলে নামাজ পড়লাম মহান আল্লাহ রাবুল আলমের কাছে ফরিয়াদ করলাম যেন এই খরা থেকে মুক্তি পাই রহমতের বৃষ্টি যেন আল্লাহ পাক আমাদের প্রতি নাজিল করে এই জন্য সবাই আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি এবং কান্নাকাটি করেছি যেন তিনি রহমতের বৃষ্টি দান করেন তীব্র গরম বা যে কোনো দুর্যোগগুলো আমাদের এগুলো হাতের কামাই তো যার কারণে আমরা মুসলিম হিসাবে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্য সবাই আমরা সমৃদ্ধ হবে বৃষ্টির জন্য নামাজ আদায় করতে এখানে আসছি প্রচন্ড গরম এবং কষ্টর মাঝেও আল্লাহর দরবারে বৃষ্টির প্রার্থনা করিয়া তার কাছে নামাজ পড়ছে জন্য অনেক আনন্দ লাগতেছে ইমাম প্রথমে মুসল্লিদের নামাজের নিয়ম কানুন শিখিয়ে দেন এরপর জামায়াতের সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করেন নামাজ শেষে খুতবা পাঠ করার পর আল্লাহর নিকট দুই হাত তুলে প্রচণ্ড গরম তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টির চেয়ে মনোযাত করেন মুসল্লিরা যেই তাপদহ যে এই কথা চিন্তা করে আমরা ডামুডা উপজেলাবাসী তথা আমার পৌরসভা হাই সরকারি হাই স্কুল মাঠে আমরা ইস্তেরকাল নামাজের আয়োজন করেছি এই নামাজটা মহানবী সাল্লা সাল্লামের আমল থেকেই হয়ে যাচ্ছে করে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে